ইতিমধ্যে যেন সেই 2023 বিশ্বকাপ ফাইনাল, এখনো পর্যন্ত ভোলেনি ভারতবাসী। কারণ সেদিনই তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে অজি তারকারা ছিনিয়ে নিয়ে গেছিল বিশ্বকাপ ট্রফিটি। আবার 20 বছর পর সেই বিশ্বকাপ ফাইনালই মুখোমুখি হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া। কি হাসবে শেষ হাসিটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। মহাযুদ্ধে মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ ভারতকে নিয়ে একাধিক মন্তব্য করলেন অজি ক্রিকেট তারকা মিচেল স্টার্ক, যা শুনলে চমকে যাবেন আপনি। ফাইনালের আগে এমন কি মন্তব্য করে বসলো স্টার্ক, বা ভারতকে হারাতে তাদের ফাইনালে কি গেম প্ল্যান রয়েছে। অন্যদিকে আর বিশ্বের সব থেকে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে বায়ুসেনার কারনামা, আর কি কি চমক থাকছে ফাইনালকে ঘিরে তা জানতে হলে এই স্বল্পক্ষণের ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যদি আপনি ভারতকে ফাইনালে জিততে দেখতে চান এবং তৃতীয়বারের জন্য যদি ভারতকে চ্যাম্পিয়ন হতে দেখতে চান, বা আপনি যদি ভারতীয় ফ্যান হয়ে থাকেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে আই লাভ মাই ইন্ডিয়া লিখে জানাবেন। এবং যদি আপনি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে থাকেন, তাহলে আই লাভ মাই অস্ট্রেলিয়া লিখে জানাবেন। প্রথমেই বলা হয়েছে হাত দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও টানা জয়ের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া। দুর্দান্ত কামব্যাকে যাচ্ছে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এইবার ফাইনালে প্রতিপক্ষ ভারত। বিরাটদের মুখোমুখি হওয়ার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন স্টার্ক। তার থেকে জানতে চাওয়া হয় ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন হতে চলেছে। উত্তরে স্টার্ক বললেন, আমরা এই জন্যই খেলি, নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াটাই আমাদের কাজ। ভারত শুরু থেকেই দুর্দান্ত, দুই দলে নিজেদের প্রমাণ করে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে। শুরু করেছিলাম ভারতের বিরুদ্ধে, শেষটাও লড়বো এই দলেরই বিরুদ্ধে, ভালো লাগছে এটা ভেবে। চলিত বিশ্বকাপে ভালোই পারফরমেন্স করেছে ভারতের ওপেনিং জুটি, তাদের বিরুদ্ধে ফাইনালে খেলার অভিজ্ঞতা কেমন হতে চলেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে অজি তারকাকে বলতে শোনা যায়, তাদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই খুব একটা সমস্যা হবে না। ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে অজিদের, ফাইনাল নিয়ে চাপ রয়েছে। এই প্রসঙ্গে অজি তারকা বললেন, এই দলের সঙ্গে অতীতে আমরা বহুবার খেলেছি, চলিত বছরেও ওডিয়া সিরিজ খেলেছি ভারতের বিরুদ্ধে, তাই সবটা আমাদের জানা। বিশ্বকাপ ফাইনাল বলে কথা, যাকে ঘিরে আলাদা উন্মাচনা সকলের মধ্যেই, আর এরকম মেঘা ম্যাচে চাপ তো থাকবেই, কিন্তু তা সামলে নেওয়ার জন্য সবরকম ভাবে তৈরি তাদের দল। এর সাথে রয়েছে বিশ্বের সর্ববৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে বায়ুসেনার কারনামা। আর কি চমক থাকছে ফাইনাল ম্যাচকে ঘিরে। দুর্গাপুজো দীপাবলি সব শেষ হয়ে গেল, ক্রিকেট প্রেমীদের উৎসব কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। তাদের চোখ এখন 19 নভেম্বরের দিকে, এই যুগের পর ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। ভারতীয়দের উন্মাচনার পারদ এখন তুঙ্গে। বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া, মেগা ম্যাচ ঘিরে আহমেদাবাদের প্রস্তুতি তুঙ্গে। শোনা যাচ্ছে রবিবার ফাইনাল ম্যাচে বায়ুসেনার তরফ থাকছে বিশেষ এয়ার শো এর ব্যবস্থা। বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাচনার শেষ নেই ক্রিকেট প্রেমীদের মনে। ভক্তদের উন্মাদনাকে আরো একটি উস্কে দিতে একের পর এক চমক আনতে চলেছে বিসিসিআই। শোনা গিয়েছে বিশ্বকাপ ফাইনালে মাঠ মাথাতে হাজির থাকতে পারেন হলিউড সঙ্গীত শিল্পী ডুয়ালিপা, যদিও বিসিসিআই তরফে এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এখানেও শেষ নয়, পিটিআই সূত্রে খবর, রবিবার আকাশে কামাল দেখাতে চলেছে ভারতীয় বায়ুসেনা। পিটিআই সূত্রে আরো খবর পাওয়া যাচ্ছে, বায়ুসেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিম রবিবার আকাশে তাদের কামাল দেখাতে চলেছেন। ফাইনালের ঠিক 10 মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। গুজরাট প্রতিরক্ষা দপ্তরের পিআইএস তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অনুষ্ঠানের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্র এবং শনিবার মহোহর আয়োজন করা হয়েছে। মোট 9টি বিমান নিয়ে সাধারণত শো করে এই সূর্য কিরণ অ্যারোবেটিক টিম। ভারতের বিভিন্ন জায়গায় নিজেদের সম্মান নিয়ে হাজির হয় এই দল। আকাশে এখনো ভিক্টি ফরমেশন, এখনো বা ব্যায়ার রোল তুলে ধরে এই দল। রবিবারও থাকছে এমন কিছু চমক। প্রসঙ্গত ভারত অস্ট্রেলিয়া ম্যাচ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এছাড়া থাকছেন আইসিসি এবং বিসিসিআই এর শীর্ষ কর্তারা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল নিয়ে বিশেষ আপডেট। এবং যদি আপনি ভারতের ফ্যান হয়ে থাকেন এবং যদি আপনি ভারতকে তৃতীয়বারের জন্য বিশ্বকাপের ফাইনালে বা রোহিত শর্মার হাতে সেই বিশ্বকাপের ট্রফিটি দেখতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আই লাভ মাই ইন্ডিয়া লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।